ঢাকায় ছবি প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী, পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী, শেষ নামেই তিনি পরিচিত। উইকির তথ্য অনুযায়ী তার বয়স 48, যার মধ্যে 30 বছরে তিনি অভিনয়ে। নতুন খবর হলো, সম্প্রতি অভিনয় ক্যারিয়ারে 30 বছরে পদার্পণ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এই নায়িকা। বিস্তারিত প্রতিবেদনে, 1973 সালে 3 নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামিমা আক্তার জামান। ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী ও গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু। এরপর এই নায়িকা আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি 1990 সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। সম্প্রতি অভিনয় ক্যারিয়ারে 30 বছরে পদার্পণ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এই দিনেই মুক্তি পেয়েছিল সালমান শাহ মৌসুমী অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত। নিজের ফেসবুক অ্যাকাউন্টে মৌসুমীর একটি ছবি পোস্ট করে স্বামী চিত্রনায়ক ওমর সানি লিখেছেন, 30 বছর আগে কিয়ামত থেকে কিয়ামতের মাধ্যমে পদার্পণ হয়েছিল। ওই ছবির মাধ্যমে মৌসুমী সালমানকে পেয়েছিলাম, সালমান পৃথিবীতে নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। 1993-এ বড় পর্দায় অভিষেকের পর তার শুধু সামনে এগিয়ে যাওয়ার গল্প। নতুনদের মধ্যে 90 দশকের অন্যতম সেরা তারকা তিনি। এই নায়িকা 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মৌসুমী এখন পর্যন্ত অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। 2003 সালে কখনো মেঘ কখনো বৃষ্টি সিনেমা পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন। 3টি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি। মৌসুমী গড়ে তুলেছেন মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেবামূলক প্রতিষ্ঠান। অসহায় মানুষের জন্য কাজ করেন এ ফাউন্ডেশনের ব্যানারে। ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়েছিলেন প্রিয়দর্শিনী এই নায়িকা।